নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আছো, তোমাদের বাংলা বিষয়ে বাঙালির শিল্প ও সংস্কৃতির ইতিহাস থেকে, যেমন বাংলা গানের ধারা, বাংলার চিত্রকলা, বাংলা সিনেমা, বাংলার বিজ্ঞান চর্চা ও বাঙালির ক্রীড়া সংস্কৃতি, এই অধ্যায়গুলো থেকে তোমাদের গুরুত্বপূর্ণ MCQ ও রচনাধর্মীর প্রশ্ন আজকে আলোচনা করব। তার আগে বলি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। এবার চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই তোমাদের বাংলা গানের ধারা থেকে কিছু MCQ দেখাচ্ছি। একের এক থেকে আছে, রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন। উত্তর হবে বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। পরের প্রশ্ন, টপ্পা গান বাংলায় জনপ্রিয়। উত্তরটি হবে রামনিধি গুপ্ত। 3 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় গজল রচনার পথিকৃৎ হলেন অতুল প্রসাদ সেন। 4 নম্বর প্রশ্ন, ঠুংরি গানের প্রবর্তক হলেন। উত্তরটি হবে এস ওয়াজেদ আলী শাহ। পরের প্রশ্ন, বলো 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 সবে গানটি লিখেছেন। উত্তরটি হবে অতুল প্রসাদ। পরের প্রশ্ন, বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন কে। উত্তরটি হবে রামশঙ্কর ভট্টাচার্য। 7 নম্বর প্রশ্ন, মায়ের দেয়া মোটা কাপড় গানটির রচয়িতা হলেন রজনীকান্ত সেন। পরের প্রশ্ন, জারি গানে জারি শব্দের অর্থ। উত্তর হবে কর্দন। 9 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গানটি কোন সুরে প্রভাবিত। উত্তরটি হবে ভাটিয়ালি। পরের প্রশ্ন, একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম হল হরু ঠাকুর। এবার দেখে নাও বাংলা গানের ধারা থেকে গুরুত্বপূর্ণ বিশ্লেষণধর্মী প্রশ্ন। তোমাদের প্রশ্নের মানগুলো থাকবে 5 নম্বরের এবং তোমাদের 150টি শব্দে কিন্তু উত্তরগুলো লিখতে হবে। আশা করি তোমরা জানো তোমাদের প্রশ্ন কেমন হয়। তোমাদের বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের 4টে প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের 2টো অ্যান্সার করতে হবে, অর্থাৎ 10 নম্বর। এবার তাহলে প্রশ্নগুলো দেখে নাও। প্রথমেই দেখো দিয়েছি, বাংলা সঙ্গীতের ধারায় সলিল চৌধুরীর অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 লাগে আছে, বাংলার 2টি লোকসঙ্গীতের নাম লেখো। যে কোনো একটি লোকসঙ্গীতের সংক্ষিপ্ত পরিচয় দাও। 2টো নাম লিখবে এবং যে কোনো একটি সংক্ষিপ্ত পরিচয় দেবে। এরপরে 3 নম্বরে দেখো, বাংলার সঙ্গীতের ধারায় রজনীকান্ত সেনের অবদান। এবার চলো আমরা বাঙালির চিত্রকলা থেকে MCQ প্রশ্নগুলো দেখে নিই। একের এক দাগে আছে, অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি। উত্তরটি হবে শ্বেত অভিসারিকা। 2 নম্বর প্রশ্ন, অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে বলে। উত্তরটি হবে গোয়াস। 3 নম্বর প্রশ্ন, বিশ্বভারতীয় হিন্দি ভবনের দেয়ালে আঁকা মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টাকে। উত্তরটি হল বিনোদ বিহারী মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, কাটুম কুটুম এর আবিষ্কর্তা হলেন। উত্তরটি হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন। উত্তরটি হবে পিকাসো। 5 নম্বরে আছে, ইন্ডিয়ান একাডেমি অফ আর্ট এর প্রতিষ্ঠাতা। উত্তরটি হবে হেমন্ত্রনাথ মজুমদার। 6 নম্বর প্রশ্ন, অভিধানে পট শব্দটির অর্থ কী। উত্তরটি হবে চিত্র। 9 বঙ্গীয় চিত্ররীতির জনক। উত্তরটি হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, তরমুজ রসিক ছবিটি আঁকেন পরিতোষ সেন। 9 নম্বরে আছে, সুনয়নী দেবীর অঙ্কিত একটি বিখ্যাত চিত্র।
উত্তর হবে মা যশোদা। দশ নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ কাকে কলাভবনের আচার্যের পদে বসিয়েছিলেন? উত্তরটি হবে নন্দলাল বসু। এবার দেখে নাও বিশ্লেষণ ধর্মী প্রশ্ন। প্রথমেই দিয়েছি বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। দু নম্বরে আছে পট শব্দটির অর্থ কী? বাংলায় লোকশিল্প হিসাবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। তিন নম্বরে আছে বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসু। চার দাগে আছে চিত্রকলার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ভূমিকা আলোচনা করো। এবার চলো তোমাদের বাংলার চলচ্চিত্রের কথা থেকে এমসিকিউর প্রশ্নগুলো দেখাই। প্রথম প্রশ্ন, মেঘে ঢাকা তারা ছায়াছবিটি তৈরি করেছেন? এটি হবে ঋত্বিক ঘটক। পরের প্রশ্ন, বাংলার প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? উত্তরটি হবে জামাই ষষ্ঠী। তিন নম্বর প্রশ্ন, মৃণাল সেনের প্রথম চলচ্চিত্র? উত্তরটি হবে রাতভোর। আর প্রশ্ন, ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার হলেন হরিলাল সেন। পরের প্রশ্ন, সত্যজিৎ রায় পরিচালিত প্রথম চলচ্চিত্র? উত্তরটি হবে পথের পাঁচালী। পরের প্রশ্ন, কাবুলিওয়ালা ছবির পরিচালক কে? উত্তরটি হবে তপন সিংহ। সাত নম্বর প্রশ্ন, সর্বপ্রথম পূর্ণাঙ্গ নির্বাক চলচ্চিত্র কোনটি? উত্তরটি হবে রাজা হরিশ্চন্দ্র। এবার দেখে নাও তোমাদের বিশ্লেষণ ধর্মী প্রশ্ন। বাংলার চিত্রকলার ধারায় ঋত্বিক ঘটকের অবদান, বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক মৃণাল সেনের অবদান আলোচনা করো। বাংলা চলচ্চিত্রের ধারার পরিচালক সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। আর বাংলার নির্বাক ও সবাক চলচ্চিত্রের ইতিহাস আলোচনা করো। এবার চলো আমরা বাংলার বিজ্ঞান চর্চা থেকে এমসিকিউর প্রশ্নগুলো দেখব। ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক বলা হয়? উত্তরটি হবে উইলিয়াম রক্সবার্গকে। দু নম্বর প্রশ্ন, বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা হলেন? উত্তরটি হবে প্রফুল্লচন্দ্র রায়। আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনককে? উত্তরটি হবে প্রশান্ত চন্দ্র মহলানবিশ। চার নম্বর প্রশ্ন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা হলেন মেঘনাথ সাহা। কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 সালে। গার্ডেনের আদি নাম কি? উত্তর হবে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। সাত নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন? উত্তরটি হবে উইলিয়াম জোন। আট নম্বর প্রশ্ন, বাংলার বিজ্ঞান রচনার পথিকৃত পত্রিকা হলো বৈদিক দর্শন। ন নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পের অবদানের জন্য উপেন্দ্র কিশোর রাজচৌধুরী পরিচিতি লাভ করেছিলেন? উত্তরটি হবে মুদ্রণ শিল্প। এবার দেখে নাও বিশ্লেষণ ধর্মী প্রশ্নগুলো। জগদীশচন্দ্র বসুর বৈজ্ঞানিক গবেষণার সংক্ষিপ্ত পরিচয়, বাঙালির বিজ্ঞান সাধনায় প্রশান্তচন্দ্র মহলানবিশের অবদান, আর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। আর বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান আলোচনা করো। এবার দেখে নাও বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে। প্রথম প্রশ্ন, বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকারের প্রণাম কি? উত্তরটি হবে প্রতুল চন্দ্র সরকার। পরের প্রশ্ন, প্রথম বাঙালি সাঁতার যিনি বিখ্যাত হয়েছিলেন তিনি হলেন মিহির সেন। পরের প্রশ্ন, ভারতীয় ফুটবলের ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। চার নম্বর প্রশ্ন, বাংলায় ক্রিকেট খেলার প্রচলন করেন, বাংলার ক্রিকেট জনকরূপে পরিচিত হন? উত্তরটি হবে শারদারঞ্জন রায়চৌধুরী। পাঁচ নম্বর প্রশ্ন, গুরু সদয় দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তরটি হবে পথচারী। পরের প্রশ্ন, ভারতের প্রথম ফুটবল ক্লাব গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে? উত্তরটি হবে 1872 খ্রিস্টাব্দে।
সাত নম্বর প্রশ্ন, বাঙালি সার্কাসের প্রাণপুরুষ হলেন দ্রবীপ্রিয়নাথ বসু। আট নম্বর প্রশ্ন, গ্রেট বেঙ্গল সার্কাস প্রতিষ্ঠা করেন, উত্তরটি হবে প্রিয়নাথ বসু। তাহলে চলো তোমাদের আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।